এটা কিসের কিসের ঘর? এটা পলিটিনের ঘর। আচ্ছা, এই যে পলিটিনের ঘর উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিসের জন্য? ওইটা দিছি যে আমরা ওজন হওয়ার জন্য, মানে যাতে বাতাসে ওইটা উড়াইতে না পারে, বাতাস উড়াইতে না পারে। হ্যাঁ। আচ্ছা, এই দেখলাম তো যে এই যে পাশের বাড়ি যে উড়াই নিয়ে গেছে। হ্যাঁ, বাট এটা ঠিক আছে, এটা কারণ কি? এটা মনে করেন ওই যে চারে পাশে বাড়ি ঘর আছে তো, ওইটাতে একটু বাতাস কম লাগছিল। বাতাস কম লাগছে, কম লাগার কারণ কি? কম লাগার কারণ হচ্ছে ওই যে এখানে ওই পাশে একটা বাড়ি আছে, ওই পাশে একটা আছে। তারপরে এই যে উপরে পোটলা দেখতেছি, মনে করেন এখান থেকে বাতাস লাগছিল। এটার নাম কি বলে? এটা আমরা করি মাটি, মাটি দিয়ে। এটা কিভাবে বানায়? বানায় কিভাবে? হ্যাঁ, বানায় কিভাবে? এটা মনে করেন একটা পলিথিন করে সিরে নিলাম, তারপরে এখানে মাঝখানে একটু মাটি দিয়ে ফেসাইয়া তারপর গিটটা দিয়ে ওখানে বাঁধা রাখি। আর এটা এই ঘরটা বানায়, মানে চটির ঘর এই তো? চটির পলিথিন দিয়ে? হ্যাঁ, চটির ঘর, পলিথিনের ঘর। তো জ্বরে তো মূলত এই ঘর উড়িয়ে নিয়ে যেটা তো পোক্ত না, মানে শক্ত না আর কি। না, এটা মনে করেন আপনার এটা আছে না, শাল আছে না, ওই শালটা সিরে দিত, ওইটা কিন্তু উড়ে যেত না, উড়ে যেত না। কারণ কি? কারণ হচ্ছে এটা পলিথিন ঘর, ওটা চালফাল যদি ছিদ্র হয়ে যাইত তারপর ওইখানে আর বাতাস লাগতো না। মানে এই পোটলা দেওয়ার কারণে এটা চাল উড়ে নিয়ে যায়নি নাকি? হ্যাঁ, এই তো। হ্যাঁ, 20-15টা বাড়ির মতো দুই সাইডটা তো একদম ভালো থাকে, সাইডে বাড়ি যাতে ভালো থাকবে। এটা কারণ কি? মানে যে আল্লাহর উপর, এই দেখা যাচ্ছে যে এই পোটলা গুলো রাখছে, এটার ভিতরে কি দেওয়া? এটা মাটি, মাটি দেওয়া, মাটি দিয়ে বেঁধে, মাটি দিয়ে বেঁধে, মানে ওখানে চালের মধ্যে গিটটা দিয়া রাখলে মানে একটু চাল গুলো আর বাতাসে, বাতাসে একটু কম লাগবে, বাতাসের শক্তি একটু কম হবে, তারপর ওই চালটা মানে এখানে বসে থাকবে। এই পদ্ধতির কারণে কি ঝড়টা কম লাগছে? একটু কম লাগছে, সব নিয়ে গেছে, এমনি দিছে আর কি। এটা এইগুলো দেওয়ার কারণে তো এটা একটু কম ভাঙচুর হয়েছে, যেটার মতো দেয় না এটা তো একদম চলে গেছে। যেটা দেয় না এটা নিয়ে গেছে, এটা নিয়ে গেছে।